প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছো সবাই। আমাদের ইকো কলেজ অনলাইন ক্লাস প্ল্যাটফর্মে তোমাদের আজকের আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের গত ইন্ট্রোডাক্টরি ক্লাসে তোমাদের বলেছিলাম যে আমরা আসলে দুটো করে অধ্যায় টাচ করব, যাতে তোমাদের বুঝতে সহজ হয়। আমরা একটা অংশ সময় আমরা থিওরিটা নিয়ে আলোচনা করব এবং তিন নম্বর অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে আমাদের কিছু কাজ করব, যাতে তোমাদের গাণিতিক যে একটা ভয় বা ভীতি এটা কেটে যায়। তো থিওরিগুলো তোমরা বাসায়ও পড়তে পারবে, বাসায় পড়ে অ্যাকচুয়ালি তোমরা মেইনলি তোমাদের যে মানে প্রবলেমগুলো বের হবে, এই প্রবলেমগুলো যদি তোমরা আমাদেরকে কমেন্টে জানাও, তাহলে শুধুমাত্র আমরা এই থিওরিগুলো ওই নির্দিষ্ট পেজগুলো আমি বলে দেবো, তোমরা ওই পড়াগুলো করবে, আর ওই পড়াটুকুর মধ্যে যে প্রবলেমগুলো তোমাদের কাছে মনে হবে যে টার্মটা বুঝতে পারবে না, যেটা বুঝতে কঠিন বা সমস্যা আছে, সেটা যদি কমেন্টে জানাও, তাহলে আমরা শুধুমাত্র ওই কয়টা পেজের মধ্যে তোমাদের কমেন্টের মানে কমপ্লেইন করা বা তোমাদের না বুঝা অংশগুলো নিয়ে আমরা ডিসকাস করলে আমার মনে হয় তোমরা বেশি উপকৃত হবে। হয়তো আমি বোঝাচ্ছি, যেটা পড়াচ্ছি সেটা তোমরা জানো বা বুঝো, এটা সময়টা আমাদের তেমন একটা কাজে লাগবে না। আর তার চাইতে বরং আমি নির্দিষ্ট পাঁচটা করে পেজ তোমরা প্রতিদিন দেখবে প্রথম অধ্যায়ে, আমি এই পাঁচটা পেজের মধ্যে তোমাদের যে প্রবলেমগুলো থাকবে সেগুলো আমি এখানে ডিসকাস করব, এটা তোমাদের জন্য বেশি ভালো হবে। তো আজকে প্রথম অধ্যায়ের তোমাদের যে থিওরিগুলো, এখানে আমরা জানি যে তথ্য প্রযুক্তি কি, এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তথ্য প্রযুক্তির অবদান সম্পর্কে যদি আমরা বলতে যাই, আসলে আমরা এটাকে থোক বা একসঙ্গে বলে আমরা এটাকে এর অবদানটা শেষ করতে পারবো না। তথ্য প্রযুক্তির অবদান এখন অনেক বেশি আমাদের, এটাকে আমরা যদি ক্লাসিফাই করি, আমরা শ্রেণীবিন্যাস করে নিই বা ক্ষেত্রভাবে ক্ষেত্র বিশেষ আইডেন্টিফাই করে নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা অনেক বেশি এর গুরুত্বটা বুঝতে পারবো এবং পরীক্ষায় তোমাকে ওভাবেই লিখতে হবে। যেহেতু আমাদের এখানে বিশেষ যে প্রশ্ন ধরন, এই ধরনের জন্য আমাদের 100% মার্ক ক্যারি করার জন্য আমাদের যে কাজ, সেটা অবশ্যই তোমাকে লাইন বাই লাইন পড়ে তার সংজ্ঞা থেকে শুরু করে একটা সাল উল্লেখ করা থাকলে সেটা সহ তোমাকে ডিটেইলস পড়তে হবে, তাহলে তুমি সৃজনশীল প্রশ্নের আনসার খুব সহজেই করতে পারবে। আমরা যেটা করি, অনেক সময় স্টুডেন্টরা মানে খুব অল্প পড়ে পাশ করার চিন্তা ভাবনা করে, শুধুমাত্র প্রশ্ন আকারে তারা বই থেকে কালেক্ট করে পড়ার চেষ্টা করে, এটা সৃজনশীল প্রশ্নের জন্য খুব খারাপ, তার জন্য খুব ক্ষতিকর। কারণ সৃজনশীল প্রশ্ন আমরা নির্দিষ্ট প্রশ্ন বলে দিলে এগুলো থেকেই থাকবে এমনটা না, তবে থাকেও অনেক সময়, আবার তোমার জানার জন্য গোটা লাইন বাই লাইন পড়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এটা এভাবে যদি একবার তুমি গোটা বইটা পড়ে নাও, তাহলে তোমার জন্য একটা কনফিডেন্স তৈরি হবে এবং তুমি সহজেই উত্তরগুলো সাজিয়ে লিখতে পারবে, কমন না পাইলেও তুমি তোমার থিমটা জানা থাকলে লিখতে পারবে। আচ্ছা, তাহলে আজকে আমরা আলোচনা যেটা করব, আজকের আলোচনার বিষয় হলো, যেমন আমরা তথ্য প্রযুক্তির অবদান যদি আমরা দেখি, এক্ষেত্রে আমরা তথ্য প্রযুক্তির আসলে আমাদের কি কি, আমরা যদি এক কথায় বলি, তথ্য প্রযুক্তি আসলে আমাদের মানে একটা একটা নাম্বার যদি বলি যে আমাদের অপচয় রোধ করে দেয়। আচ্ছা, চিন্তা করো, এই যে আজকে তুমি ঘরে বসে ক্লাস করছো, এই ক্লাসটা যদি ঘরে বসে ক্লাস করা না থাকতো, কলেজে আসতে হইতো, তোমাকে তুমি যদি দূরে থাকো, বাসা থেকে আসো, তাহলে কমপক্ষে তোমাকে 10-20 টাকা বা 20-40 টাকা, কারো আরও বেশি, এই টাকাটা কি করতে হইতো, তাকে কোনো যানবাহন ভাড়া দিতে হতো, আবার তোমাকে তোমার বাবা বা মা একটা টিফিন খাওয়ার জন্য একটা হাত খরচ দিত, দেখা গেলো 50-60 টাকা তোমার কি হইতো, খরচ হয়ে যেত। তুমি ঘরে বসে কিন্তু সেই কাজটা অল্প খরচে বা অল্প কম খরচে সেটা করতে পারছো। আমরা এখন আগে ডাকযোগে অনেক চিঠিপত্র পাঠাইতাম, সেটা ওজন অনুপাতে সেটা টাকাটাকে কাউন্ট করা হতো, তাহলে এখন কিন্তু আমরা একটা মেইল করলে, আমি যদি সারাদিন বসে মেইল করি, একটার পর একটা কয়েক শত মেইল করি, আমার কিন্তু 10 টাকা খরচ, বা বিদ্যুৎ বিলটা যে খরচ হবে শুধুমাত্র,
অথবা ইন্টারনেট তো আমরা এখন মাসিক ভিত্তিতে যদি খরচ করি, সেটা হিসাব করলে দিনে হয়তো তোমার মনে করো যে 10 টাকা বা 15 টাকা পড়তে পারে। 15 টাকা, এদিকে বিদ্যুৎ যদি 15 টাকা ধরো, 30 টাকাও যদি ধরো, তাহলে 30 টাকায় তুমি কমপক্ষে 300 মেইল পাঠাইতে পারবে, যেটা একটার খরচ করবে তোমার 30 পয়সা বা এরকম সামথিং লাইক দ্যাট। তাহলে আমাদের খরচটা কত কমে গেল এটা, আবার আমাদের অপচয় শুধু টাকার দিকে না, আমাদের সময় অপচয়টা নষ্ট হচ্ছে, এই বেঁচে যাচ্ছে এখানে। আমাদের যে এই ডাকযোগে যে চিঠিগুলো যাইতো, যে সময়টা লাগতো, এখন কিন্তু অল্প সময়ের মধ্যে সেটা আমরা ট্রান্সমিট করতে পারছি বা আমরা হাতে পেয়ে যাচ্ছি। তাহলে অপচয় রোধ করে, যদি এই কথাটা বলি, আমাদের অনেকাংশে এর অবদানটা একদম অনেক গভীরে চলে যায়। আমরা শুধু দুটা কথা বললাম, একটা ট্রান্সপোর্টের ক্ষেত্রে, একটা আমাদের যাতায়াতের ক্ষেত্রে, আরও সব দিক দিয়ে। এখন দেখো অফিসগুলো এখন অটোমেশন বা অটোমেটেড হয়ে গেছে, অটোমেশন সিস্টেম যেটা আমরা বলছি, এই সিস্টেমে তোমার অফিস পেপারলেস অফিস বলা হচ্ছে। এই অফিসে পেপার নেই, কাগজ ছাড়া কাজ চলছে, একটা কম্পিউটার সঙ্গে আরেকটা কম্পিউটার, একটা কম্পিউটার সঙ্গে একটা কম্পিউটার, ল্যান কানেকশন করা আছে, তোমার ডাটাগুলো তারা নিজেরা ট্রান্সফার করে, তাদের অফিসিয়াল কাজগুলো তারা পুরো সুন্দরভাবে রান করছে, এখানে কোনো কাগজ ব্যবহার হচ্ছে না। তোমার এনজিওগুলো, তোমার অন্যান্য কোম্পানিগুলো, এরা সফটওয়্যার ব্যবহার করছে, সফটওয়্যারের মাধ্যমে ডাটাগুলো এন্ট্রি করার জন্য দেখা গেল তাদের কর্মীদের কাছে একটা ট্যাব দিয়ে দিছে বা একটা স্মার্টফোন দিয়ে দিয়েছে, ওই ট্যাবের মাধ্যমে তারা তাদের টোটাল প্রতিদিনের কালেকশন হিসাব নিকাশ ট্যাবের মাধ্যমে তারা ইনপুট করে দিচ্ছে সফটওয়্যারে, সরাসরি সফটওয়্যারে চলে গেল। তাহলে এখানে কোনো কাগজ ব্যবহার হলো না, আমাদের কাগজের অপচয় রোধ হলো, আমাদের গাছপালা কাটতে হচ্ছে না, এগুলো পরিবেশ বাঁচতেছে, একটার সঙ্গে প্রত্যেকটা বিষয়ের একটা লিঙ্ক থাকতেছে। তাহলে তথ্য প্রযুক্তির অবদানের জন্য আমরা যদি এটাকে ভাগ করে নিই, যেমন ধরো আমরা ধরে নিলাম যে শিক্ষার ক্ষেত্রে, তারপরে যোগাযোগের ক্ষেত্রে, যদি আমরা বলি চিকিৎসার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে যদি বলি, তারপর তোমার আরো হতে পারে আবিষ্কার, তারপর হতে পারে প্রশিক্ষণ, আমরা আজকে এই কয়টা নিয়ে একটু কথা বলবো। শিক্ষা, যোগাযোগ, চিকিৎসা, গবেষণা, প্রশিক্ষণ, আমরা শিক্ষা নিয়ে একটু আলোচনা করি। শিক্ষা হলো, দেখো যে আমরা শিক্ষাটাকে এখন কত সহজ, কত সাবলীল, কত সুন্দর, কত অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় করে তোলা সম্ভব এই তথ্য প্রযুক্তির মাধ্যমে। তথ্য প্রযুক্তির মাধ্যমে আমি শুধুমাত্র আমার দেশের বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অথবা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমি সীমাবদ্ধ থাকছি না, আমি চাইলেই বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমি বিভিন্ন দেশের ভাষা শিখতে পারতেছি, বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করতে পারছি, তাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে পারতেছি, বিভিন্ন রকম উচ্চতর ডিগ্রি আমি অর্জন করতে পারতেছি ঘরে বসে। তথ্য প্রযুক্তি ছাড়া এটা কখনো সম্ভব ছিল না। তাহলে শিক্ষার ক্ষেত্রে আরো দেখো, একটা তোমাদের, তোমরা ভর্তি হচ্ছে কিসের মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে, অনলাইন বেসড, তারপর তোমরা, তোমাদের রেজিস্ট্রেশন চলছে, এটা অনলাইন বেসড, তোমাদের ফর্ম ফিল হবে, এটা অনলাইন বেসড, তারপর তোমাদের রেজাল্ট হবে, সবগুলোই দেখো তথ্য প্রযুক্তির আদলে, এর বাইরে আমরা আর চিন্তা করতে পারি না। তাহলে শিক্ষার প্রসার, শিক্ষার উন্নতি, শিক্ষার সমৃদ্ধতা যাই বলো না কেন, তথ্য প্রযুক্তি ছাড়া এর কোনোটাই এখন আর সম্ভব না। তাহলে তথ্য প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে আমরা বলতে পারি অপরিসীম অবদান রাখে। যোগাযোগের ক্ষেত্রে তো বলার অপেক্ষাই থাকে না, আমরা এর আগের দিন দেখেছি যে আগে ছিল এই বিষয়টার নাম ছিল আইটি, হ্যাঁ, ইনফরমেশন টেকনোলজি, কিন্তু যোগাযোগের ক্ষেত্রে তার এত বেশি অবদান, যোগাযোগের এত বেশি উন্নতি হয়েছে যে তখন এই আই এর পরে সি কে বসিয়ে তোমাকে ইনফরমেশন কমিউনিকেশন শব্দটাকে যুক্ত করতে বাধ্য হয়েছে। তার মানেই আমরা এই শব্দ থেকে বিশ্লেষণ করলে বুঝতে পারি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্য প্রযুক্তি আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটাকে এত বেশি সমৃদ্ধ করেছে, যেখানে কোনো জায়গায় পৌঁছতে হলে আমাদের কয়েক মাস সময় লাগতো, একদম আদি যুগের কথা, হেঁটে যেত, ঘোড়ার পিঠে, গাধার পিঠে বা উটের পিঠে জুড়ে কোথাও যেতে হতো, তারপর চাকা আবিষ্কারের ফলে যানবাহন তৈরি হলো, এখন অত্যাধুনিক জেট বিমান বা অনেক বেশি গতিসম্পন্ন বিভিন্ন রকম যানবাহনের মাধ্যমে আমরা একখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তথ্য প্রযুক্তির মাধ্যমে আমি যদি মনে করি যে না, আমি সেখানে যাব না, আমি ঘরে বসেই সেটা দেখব, সেটা তথ্য প্রযুক্তির জন্য সম্ভব। তাহলে যোগাযোগের ক্ষেত্রে দেখো,
আমি এখানে আমরা ক্লাস করছি ওটা বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো ক্লাস আমরা ঘরে বসে করতে পারি, যেটা আমাকে সেখানে গিয়ে করতে হতো সেটা না করে আমি ঘরে বসে করতে পারছি। যোগাযোগের জন্য প্রতিটা ক্ষেত্রে তুমি এটা এটা চিঠি আদান প্রদানের ক্ষেত্র থেকে শুরু করে ফিজিক্যালি তুমি যাওয়ার ব্যাপারে সব দিক থেকে যোগাযোগের বিষয়টাতে অনেক বেশি উন্নতি সাধন হওয়ার কারণে এর নাম পরিবর্তিত হয়, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে রূপান্তরিত হয়। তাই আমরা বলতে পারি যোগাযোগের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির অবদান এক্ষেত্রে অপরিসীম। আসলে কোনো ক্ষেত্রই নাই যেখানে তথ্য প্রযুক্তির কোনো প্রভাব নেই, তবে কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি অবদান রয়েছে, কোনো ক্ষেত্রে তুলনামূলকভাবে কম। এরপর আসলে চিকিৎসা, চিকিৎসার ক্ষেত্রে আমরা আসলে অভাবনীয় সফলতা মানে সফলতা পেয়েছি এই তথ্য প্রযুক্তির জন্য। আমরা তথ্য প্রযুক্তিতে কোন দেশে চিকিৎসা ব্যবস্থা কেমন, কোন ডাক্তার ভালো, আমরা ঘরে বসে তাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছি, তাদের কাছ থেকে আমরা শিডিউল নিয়ে তারপর আমরা দেশ ত্যাগ করে সেখানে গিয়ে অল্প সময়ের মধ্যে আমরা চিকিৎসা সেবা নিয়ে ফিরতে পারছি। আমাদের দেশেও এরকম ব্যবস্থা আছে যে আমরা ভালো ভালো ডাক্তারদের সঙ্গে আমরা অনলাইনে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা তাদেরকে সেখানে সিরিয়াল দিয়ে বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আমরা দেখা করতে পারছি। ডাক্তাররা ঘরে বসেও আমাদের এখন করোনা পরিস্থিতির কারণে যেহেতু সরাসরি চিকিৎসা ব্যবস্থাটা অনেকটাই কমে এসছে, এখন ভার্চুয়াল তোমার চিকিৎসা ব্যবস্থাটাই যেটাকে আমরা বলছি টেলিমেডিসিন, এটার প্রভাবটাই গোটা বিশ্বে এখন বেশি এবং এর সম্পূর্ণই ক্রেডিট আমরা বলতে পারি এর সম্পূর্ণ অবদানই হচ্ছে তথ্য প্রযুক্তির। আমি সংক্ষিপ্ত শুধু আলোচনাগুলো করছি, তোমরা বই পড়বে এগুলো, এগুলো অনেক ডিটেলস দেওয়া আছে। এত ডিটেলস আসলে আমরা অনলাইন ক্লাসে গেলে তোমাদের ক্লাসগুলো তোমাদের জন্য ইউজফুল হবে কম। তোমরা বই পড়বে বেশি, কোশ্চেন করবে, আমরা সেই কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব, তোমাদের জন্য ক্লাসগুলো এফেক্টিভ বেশি হবে। তারপর আসল গবেষণা, আসলে এই ইন্টারনেটটার আবিষ্কারের উদ্দেশ্যই হলো গবেষণা, মানে এই গবেষণার কাজটাকে প্রসারিত করা। ইন্টারনেটটা তৈরি করা হয়েছিল প্রথমে এই গবেষণার কাজটাকে সহজ করার জন্য। এখন বাংলাদেশের দর্জন বৈজ্ঞানিক বসে কোনো একটা কিছু আবিষ্কার করলো, এখন পৃথিবীর অন্য কোনো প্রান্তে এটা নিয়ে আর কেউ কোনো গবেষণা করেছে কি না, এই বৈজ্ঞানিকরা ভদ্রলোকেরা এরা তো সম্ভব নয় যে পৃথিবী গোটা সার্চ করে খুঁজে বেড়াতে, এটা সম্ভব না। সে এটা যদি খুঁজতে যায় তাহলে তার বাকি জীবন খুঁজতেই শেষ হয়ে যাবে, গবেষণার কাজে আর কোনো প্রসার হবে না, তাই তো? তো বিষয় হলো যে এই এরা ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্তে অন্যান্য গবেষকদের সঙ্গে এরা যোগাযোগ করছে, তাদের গবেষণার প্রোগ্রেস তারা জানতে পারছে, তারা তাদের অন্যান্য ক্ষেত্রে বা এটার আর কি করা যায় বিভিন্ন রকম সূত্র দ্বারা বিভিন্ন জায়গা থেকে সোর্স থেকে তারা এটাকে কালেক্ট করতে পারছে, তাই এটা তাদেরকে অনেক বেশি সফলতা দিচ্ছে। আবার গবেষণার কাজটা খুব দ্রুত হচ্ছে, যেটা শেয়ার করে একজন আরেকজনের সঙ্গে শেয়ার করে বা বিভিন্ন সোর্স থেকে তথ্য নিয়ে তারা খুব দ্রুত কাজটা সম্পন্ন করতে পারছে। বিভিন্ন প্রযুক্তি তোমার আবিষ্কারের ফলে তারা এই গবেষণার কাজগুলো পরীক্ষা নিরীক্ষার কাজগুলো খুব ফাস্ট করতে পারছে। তাহলে এখানে গবেষণার কাজও মূলত এই ক্ষেত্রেও তথ্য প্রযুক্তির অবদান অনেক বেশি। প্রশিক্ষণের ক্ষেত্রে এটা একটা মানে অনেক মজার একটা বিষয়। দেখো যে আমরা জানি যে ভার্চুয়াল রিয়ালিটি একটা টার্ম আছে, তোমরা পড়তে পারবে এই সম্ভবত প্রথম অধ্যায়ের প্রায় 20-25 পৃষ্ঠায় দিকে, তোমরা দেখবে যে এখানে ভার্চুয়াল রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি বলতে আসলে কি বোঝায় তোমাদের একটু বলতে হবে। এটা যে ভার্চুয়াল রিয়ালিটি হলো যে যেটা বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো অনুভূতি দানকারী যে প্রযুক্তি যে ব্যবস্থা সেটাকে আমরা বলছি ভার্চুয়াল রিয়ালিটি। মনে করো আমি ড্রাইভিং শিখবো বা তোমরা গেম খেলো, এটার পরে আসছি, তোমরা গেম খেলো, কম্পিউটার গেম খেলো বা ফোনে গেম খেলো, যখন তুমি গেমের মধ্যে কোনো বাইক চালাচ্ছ অথবা কোনো কার চালাচ্ছ, তোমার কাছে মনে হবে না যে ইউ আর সিটিং ইন ইয়োর ড্রয়িং রুম অর ইন ইয়োর বেডরুম অর ইন ইয়োর ডেস্ক, যে তুমি তোমার ডেস্কে বসে আসো বা অন ইয়োর চেয়ার, তুমি তোমার চেয়ারে বসে আসো, বসে তুমি গেম খেলতেছো, এটা মনে হবে না। তোমার কাছে মনে হবে কি যে তুমি ওই গাড়িতে বসে তুমি রাইড করতেছো, তুমি তোমার কাছে বাস্তব মনে হবে এটা। আমি দেখছি বাচ্চারা যখন গেম খেলে এই চিল্লাচ্ছে, এই 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 চিল্লাচ্ছে, বিছানার উপর লাফাচ্ছে, তার মানে কি তার পুরো ফিলিংসটা তাকে ইফেক্ট করে, তার উপর প্রভাব ফেলে। এই যে একটা জিনিস যে তাকে বাস্তবের মতো অনুভূতি বাস্তব নয়। এখন যখন বিমান প্রশিক্ষণগুলো এই ভার্চুয়ালি আগে 80% কাজ হয়ে যায়, এতে করে সাশ্রয়ী হয়,
একটা বিমান আকাশে উড়িতে অনেক টাকা খরচ হয়, ওই খরচটা ওই শিক্ষার্থীদের কাছ থেকেই তো তোলা হয়, তাহলে এদের ফিটা বেশি নিতে হয়। কিন্তু এখন যেহেতু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ঘরে বসেই বিমানের সব কিছু মেকানিজম সব কিছু শেখানো হয় আগে, তারপর প্র্যাকটিক্যালি সেটাকে পরীক্ষা করার জন্য আকাশে উড়ানো হয়, তাহলে আমরা এখানে এই যে ভার্চুয়াল রিয়েলিটি বা আমরা যেটা প্রশিক্ষণ বলছি, এই প্রশিক্ষণটা দেখো আমার ঝুঁকি মুক্ত, আমি গাড়ি চালাতে শিখবো, আমি প্রথম দিনই কার নিয়ে রাস্তা নেমে গেলাম, এটা আমার রিস্কি, যে কোনো কিছু দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু আমি এখানে বসে 80% কাজ যখন আমার সলভ হয়ে যাবে তখন আমার সেখানে ঝুঁকিটা কমে যাবে, কস্টিং কমবে, তোমার কনফিডেন্স বাড়বে, অনেক কিছু সম্ভব। এই যে মেডিকেল, ধরো মেডিকেল কলেজে আমরা যাব, আমরা যদি এইভাবে ভাবি যে আগে ডেড বডিগুলোকে কেটে কেটে তাদেরকে প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে দেখানো হতো, তো একটা ডেড বডি একটা টিমের জন্য বা একটা ব্যাচের জন্য অথবা সারাদিন একদিনের জন্য তাদেরকে হয়তো এটাকে ইউজ করতে পারে, একটা জিনিস তো আর দুইবার কেটে দেখানো সম্ভব না, যখন কাটবে তখন একবারই কেটে দেখালো। তো এভাবে কত ডেড বডি তাদের প্রয়োজন ছিল, আর ডেড বডি সংকীর্ণতার কারণে তাদের প্রশিক্ষণ কম হইতো, হতে পারে এটা। এখন আসো যে যদি আমরা এই প্রশিক্ষণের ক্ষেত্রে যদি আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করি, আমরা একটা ডেড বডি যখন তার ডাক্তাররা এটা কাটবে তখন সেটা যদি সুন্দর করে ভিডিও করে একটা তোমার ভিডিওটাই তৈরি করা হয় প্রশিক্ষণের জন্য, কখন কাটলো, কীভাবে কাটবে, কোথা থেকে কাটবে, কতটুকু কাটবে, বিভিন্ন জিনিসগুলো তখন বর্ণনা করলো, তাহলে এটাকে বারবার করে রিভিউ করে দেখা যাবে, ইচ্ছে মতো দেখা যাবে, যতবার ইচ্ছে দেখা যাবে, এবং সেটা পারমানেন্টলি স্টুডেন্টদের জন্য একটা মানে সোর্স তৈরি হয়ে গেল। তাহলে তথ্য প্রযুক্তি প্রশিক্ষণের জন্য একসঙ্গে গোটা বিশ্বের অনেক মানুষকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব, একসঙ্গে অনেক এক খরচে অল্প খরচে এই প্রশিক্ষণগুলো দেওয়া সম্ভব, যেটা আগে অনেক বেশি খরচ হতো, সময় বাঁচলো। তাহলে এই সব ক্ষেত্রে আমরা 1, 2, 3, 4, 5, 5টা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমরা তথ্য প্রযুক্তির অবদান সম্পর্কে আমরা পড়লাম। আর নেক্সট ক্লাসে তোমরা আশা করি যে 1 থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়ে এখানে যে টার্মগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে তোমরা এই টার্মগুলো আমাদের কোশ্চেন করবা, করলে আমরা সেখান থেকেই আমি ক্লাসে তোমাদেরকে সেগুলো বুঝিয়ে দিব, তাহলে আমাদের সময়টা অনেকটা বেঁচে যাবে। তাহলে আমরা থিওরি আলোচনা আজকে পর্যন্ত, আজকে আরেকটু আলোচনা করব, সেটা হলো সংখ্যা পদ্ধতি, অর্থাৎ আমাদের অধ্যায় 3-এ এক হলো আমরা এটা নিয়ে আলোচনা করব অধ্যায় 3। এটা জানি যে তোমরা জানো যে সংখ্যার পদ্ধতি আমরা আসলে লিখেছিলাম, আমরা অনেক ছোট থাকতে শিখেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এরকম। আমি যদি তোমাকে বলি যে 100 লিখো, তুমি লিখে দিলে 100, 100, 0, যদি বলি 100 সংখ্যাটা কিভাবে তৈরি হলো, আমরা কিন্তু এই জায়গায় আটকে যাব, আমরা কিন্তু এটা তৈরি আবিষ্কারটার ওয়েটা আমরা শিখিনি, আমরা শিখছি হলো মুখস্থ করে ফেলেছি। এই যে সংখ্যার পদ্ধতিটা আসলে কি জিনিস, সংখ্যা পদ্ধতি হলো কোনো সংখ্যাকে লিখে প্রকাশ করার যে পদ্ধতি সেটাকে আমরা বলছি সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি হলো এই আমরা যে 1, 2 ব্যবহার করছি এই সংখ্যাই গোটা বিশ্বে চলে এমনটাও না, তারা তাদের ভাষায় ব্যবহার করে, আরও কয়েকটা পদ্ধতিও রয়েছে যেগুলো বিভিন্ন প্রকার ডিভাইসের মাধ্যমে ব্যবহার করা হয়, বিভিন্নভাবে ব্যবহার করা হয়। তো সেই সংখ্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই সংখ্যা পদ্ধতির সংখ্যা তাহলে বললাম কি, কোনো সংখ্যাকে লিখে প্রকাশ করার যে পদ্ধতি তাকে মূলত সংখ্যা পদ্ধতি বলা হয়। এই সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা পজিশনাল, একটা নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যেটার স্থানীয় মান রয়েছে তাকে আমরা বলছি, তাহলে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল, একটা হলো নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতি তার স্থানীয় মান রয়েছে, আমরা যেমন তোমাকে যদি বলি যে 9, 5, 3, 7 অঙ্কটা কত, তুমি কি করবা গুণ বা এরকম একক, দশক, শতক, হাজার, তার মানে এর মানটা হচ্ছে 1000 দিয়ে, তাহলে এর সঙ্গে আমরা গুণ করবো 1000, তাহলে এর মান হচ্ছে 9000। এটাকে বলছে শতক, তার মানে এর সঙ্গে গুণ করবো আমরা 100, তাহলে আমরা পাবো 500। এটা হচ্ছে দশক, তার মানে এর সঙ্গে আমরা গুণ করবো হচ্ছে 10, তাহলে আমরা পাবো 3-এর সঙ্গে গুণ করলে 10, আমরা পাবো 30। 7 হচ্ছে একক, তার মানে 7-এর সঙ্গে আমরা গুণ করবো 1, তাহলে পাবো 7। তাহলে দেখো তো 9000
এখানে 533 আর সাথে 37, 9537। আর তাহলে এই যে সংখ্যাটাকে আমরা একটা পরিমাপ করতে পারলাম কি দিয়ে, তার একটা স্থানীয় মান দিয়ে, তাহলে আমরা এই সংখ্যাকে বলবো অবশ্যই পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর কিছু সংখ্যা পদ্ধতি রয়েছে যেটার তোমার স্থানীয় মান নেই, তাকে আমরা বলছি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখো আদিম যুগে মানুষ আসলে জিনিস লেনদেন করতো, একসময় তারা প্রয়োজন বোধ করলো যে আমার এটা হিসেব রাখা দরকার, আমি তাকে কতগুলো দিলাম বা তার কাছ থেকে কতগুলো নিলাম, এটা আমার হিসাব দরকার। তখন তারা কি করলো, সেই বিভিন্ন রকম চিহ্ন দিয়ে পাথর বা বিভিন্ন রকম পাহাড়ের গুহায় বিভিন্ন আঁচড় কেটে, দাগ কেটে তারা এগুলো মনে রাখার চেষ্টা করলো। এগুলোও কিন্তু সংখ্যা, তারা ব্যবহার করতো। এখন আমরা জানি না যে ধরো এরকম একটা সংখ্যা, একটা চিহ্ন ব্যবহার করলো, তুমি ধরে নিলা যে এর মান হচ্ছে 50, তুমি ধরে নিলে এর মান 30, তো এটাও তো সংখ্যা ব্যবহার করার জন্য ব্যবহার করেছিল, কিন্তু এর কোনো পজিশনাল ভ্যালু নেই, এটাকে আমরা বলবো নন পজিশনাল সংখ্যা। রোমান সংখ্যায় দেখো এখানে আমরা 1 লিখছি, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, তাহলে এখানে কোনো পজিশনাল ভ্যালু নেই, এইটাকে এগুলোকে আমরা বলবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে যে সংখ্যা পদ্ধতির কোনো পজিশনাল ভ্যালু নেই তাকে আমরা বলছি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর যেটার পজিশনাল ভ্যালু রয়েছে তাকে আমরা বলছি পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা পজিশনাল একটা নন পজিশনাল। এবার আসো এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার প্রকার, পজিশনালটা আবার চার প্রকার, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে দশমিক, একটা হচ্ছে অক্টাল, সরি, একটা হলো হেক্সাডেসিমাল, বাইনারি, দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমাল। আমরা বাইনারি সংখ্যা শুধু আজকে অঙ্কগুলোর সংখ্যাগুলো আমি একটু বলে দিচ্ছি, আগামী দিনে আমরা বাইনারি সংখ্যা কিভাবে লিখতে হয় বা আমরা একটা ক্লাসে আমরা শিখে যাব, খুবই সিম্পল। তোমরা যেভাবে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করছো আমরা আশা করি যে আসলে তোমরা অনেক উপকৃত হবে। বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটা সংখ্যা পদ্ধতি যেটার বাইনারি মানে দুটার দুটো অঙ্ক থাকে, মৌলিক অঙ্ক থাকে দুটা, শূন্য এবং এক, তাকে আমরা বলছি বাইনারি সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক থাকে 10টি, শূন্য থেকে 9 পর্যন্ত, তাকে আমরা বলছি দশমিক সংখ্যা পদ্ধতি। আর অক্টাল হচ্ছে যে সংখ্যা পদ্ধতির 8টি মৌলিক বা অঙ্ক থাকে, মৌলিক অঙ্ক থাকে, তাকে আমরা বলছি অক্টাল সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, এটা 0 থেকে 9 পর্যন্ত, এটা 0 আর 1 দুটা। আর হেক্সাডেসিমাল হচ্ছে মোট 16টা, সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, হেক্সা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, আর এ থেকে এফ পর্যন্ত 6টা, সরি 6টা, আর এখানে হচ্ছে 9টা, 0 থেকে 9 পর্যন্ত 10টা, 10 6 16টা, যে কারণে এটাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমরা সংখ্যা পদ্ধতি কাকে বলে জানলাম, সংখ্যা পদ্ধতি কত প্রকার জানলাম, আমরা প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির সংজ্ঞা জানলাম। তোমরা আগামী দিন এগুলো একটু ডিটেলস দেখবা, আমরা নেক্সট ক্লাসে তোমাদের কোয়েশ্চেনগুলো সলভ করবো প্রথমে, তারপর আমাদের বাইনারি আমরা বেশি আমরা গুরুত্ব দিব হচ্ছে 3 নম্বরের অঙ্কগুলোর উপরে, গণিত গাণিতিক যে প্রবলেমগুলো সেগুলোর উপরে। তোমরা পরবর্তী দিন এভাবে প্রস্তুতি নেবে, তাহলে অধ্যায় প্রথম অধ্যায়ের 1 থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত তোমরা একটু দেখে আসবে, আমি সেখান থেকে কোশ্চেন করবো। আর 3 নম্বর অধ্যায়ে যেটুকু আমরা আলোচনা করলাম সেই সংখ্যাগুলো মনে রাখলেই চলবে। আমরা পরবর্তী আগামী দিন অবশ্যই সংখ্যা পদ্ধতি কাকে বলে, এই সরি, আমরা বাইনারি সংখ্যা লেখার নিয়মগুলো শিখব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আমাদের ক্লাসগুলো নিয়মিত করো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমাদের প্রতিদিন খুঁজে বের করতে হবে, ঝামেলা হবে। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে, বেল বাটন প্রেস করে রাখলে তোমাদের যখনই আমরা ক্লাস যাবে তোমরা তখনই নোটিফিকেশন পাবো, তোমরা তোমাদের সময় মতো তোমরা ক্লাসগুলো করে রাখবা। তোমরা বারবার প্রশ্ন করছো আমাদেরকে লাইভ ক্লাস দিচ্ছে না কেন বা জুমে ক্লাস করতেছে না কেন, আসলেই তোমাদের জন্যই এই ইউটিউবে ক্লাস করা, যাতে করে তোমরা তোমাদের সুবিধা মতো সময়ে ক্লাসগুলো করতে পারো। আর কোশ্চেন করার জন্য আমরা বারবার অপশন বলে যাচ্ছি, তোমরা কমেন্ট করো, আমরা সেগুলো নিয়ে তোমাদেরকে প্রয়োজনে তোমাদের চাইতে অফিস আমরা 2-3টা ক্লাসের পর একটা লাইভ ক্লাস করবো বা আমরা জুমে ক্লাস করবো, আমাদের সবকিছু স্বাভাবিক হলে তো আমরা সরাসরি ক্লাস করবো, এখন তোমরা আগে শেখো, আর প্রবলেমগুলো তোমরা আমাদের কমেন্ট করে জানাও, এটা বেশি সুবিধা হবে, বেশি ভালো হবে তোমাদের জন্য। ধন্যবাদ, আবারও আগামী ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।